ইলিয়াড মহাকাব্যের সূচনা ঘটেছে গ্রিক বীর অ্যাকিলিসের ক্রোধকে আশ্রয় করে। 10 বছর ধরে চলছে গ্রিক আর ট্রয় পক্ষে যুদ্ধ। একাদশ বর্ষে গ্রিক শিবিরে চরম বিপর্যয় নেমে আসে গ্রিক বীর অ্যাগামেমনাম ও অ্যাকিলিসের মাঝে নারী ঘটিত বিবাদের জের ধরে। দেবতা অ্যাপেলোর পুরোহিত ক্রাইসিসের কন্যা ক্রাইসিসকে বন্দী করে আনে গ্রিকরা। ক্রাইসিস কন্যাকে ফেরত চাইলে অ্যাগামেমনাম তাকে অপমান করেন, আর এ কারণে ক্রোধে ক্ষিপ্ত হয়ে অ্যাপেলো মহামারী রোগ ছড়িয়ে দেন গ্রিক শিবিরে। অ্যাগামেমনাম শেষে তার বন্দিনীকে ফেরত দিতে বাধ্য হন এবং অ্যাকিলিসের ভাগের বন্দিনী ব্রিসিসকে ছিনিয়ে নেন। এতেই শুরু হয় দুজনের দ্বন্দ্ব। অ্যাকিলিস ক্রোধে ক্ষিপ্ত হয়ে যুদ্ধে যোগদানে বিরত রইলেন, আর এ কারণে গ্রিক বাহিনী রীতিমতো পর্যুদস্ত হতে লাগলো ট্রয় বাহিনীর হাতে। গ্রিক বীর ডায়োমিডেস অত্যন্ত সাহসিকতার পরিচয় দিলেন যুদ্ধক্ষেত্রে। তিনি ট্রয় পক্ষ সহায়তাকারী দেবী আফ্রোদিতি ও যুদ্ধ দেবতা অ্যারেসকে আহত করলেন। ট্রয় বীর হেক্টর প্রচণ্ড গতিতে এগোতে লাগলেন গ্রিক শিবির লক্ষ্য করে। তার অন্যতম উদ্দেশ্য গ্রিকদের জাহাজগুলোতে আগুন ধরিয়ে দেয়া। দুই পক্ষের ঘোরতর যুদ্ধে গ্রিক পক্ষে অ্যাগামেমনাম, ডায়োমিডাস, অডিসিউস প্রমুখ এসব বীর আহত হয়ে শিবিরে অবস্থান করতে লাগলেন, আর এ সুযোগে ট্রয় বাহিনী এগিয়ে এলো গ্রিক জাহাজের কাছে এবং গ্রিক জাহাজে উঠে পড়ল অনেকেই। এদিকে অলিম্পাস পর্বতের দেবতারা দুই পক্ষে ভাগ হয়ে দুদলকেই সমর্থন দিতে লাগলেন। দেবরাজ জিউস প্রথম দিকে ট্রয় পক্ষ অবলম্বন করলেও শেষে নিষ্ক্রিয় হয়ে যুদ্ধ অবলম্বন করতে লাগলেন। গ্রিকরা যখন ট্রয় বাহিনীর হাতে রীতিমতো পর্যুদস্ত, তখন তারা বাধ্য হয়ে উপঢৌকন সহ চলে গেলেন অ্যাকিলিসের জাহাজে অ্যাগামেমনামের অনুরোধে। অ্যাকিলিস নিজে না এসে তার বর্মটা সহ তার বন্ধু ও সহযোদ্ধা প্যাট্রোক্লাসকে পাঠালেন। যুদ্ধে প্যাট্রোক্লাস বহু ট্রয় সেনা নিহত করে হেক্টরের হাতে নিজেও নিহত হলেন। প্যাট্রোক্লাসের সব দেহের দখল নিয়ে দুই পক্ষের লড়াই আরও তুঙ্গ উঠল। অ্যাকিলিস তার সহকর্মীর মৃত্যুর সংবাদে ক্ষিপ্ত হয়ে যুদ্ধে অবতীর্ণ হলেন। অ্যাকিলিসের মূল উদ্দেশ্য হেক্টরকে খুঁজে বের করে তাকে হত্যা করা। অ্যাকিলিস যুদ্ধে অবতীর্ণ হয়ে তার সহযোদ্ধা প্রিয় প্যাট্রোক্লাসের শবদেহটা নিজের আয়ত্তে আনলেন ট্রয় বাহিনীর কব্জা হতে। অতঃপর জাঁকজমক সহকারে সম্মানের সাথে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করলেন। এবার অ্যাকিলিস হেক্টরের মুখোমুখি হলেন। বহুদূর পর্যন্ত তারা করে জ্যান্থাস নদীর মোহনায় এসে পাকড়াও করলেন হেক্টরকে এবং হত্যা করলেন। হেক্টরের মৃতদেহটাকে রথের সাথে বেঁধে যুদ্ধক্ষেত্রের চারপাশে ছুটে বেড়ালেন। ট্রয়বাসী শুধু অসহায়ের মতো এটা প্রত্যক্ষ করল। শেষে রাজা প্রায়াম এলেন অ্যাকিলিসের শিবিরে। তিনি এসে অ্যাকিলিসের কাছ থেকে তার পুত্রের শবদেহটা প্রার্থনা করলেন। অ্যাকিলিস বৃদ্ধ রাজার হাতে অর্পণ করলেন তার প্রিয় পুত্রের শবদেহ। ট্রয় নগরীতে রাজা প্রায়াম পৌঁছালে শোকের মাতম উঠল সর্বত্র। শেষে উপযুক্ত মর্যাদা সহকারে ট্রয়বাসীর হেক্টরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করলেন। এখানেই সমাপ্ত ঘটেছে ইলিয়াদ মহাকাব্যের।